आज के देख ढाका विश्वविद्यालय मेट्रो रेलर कि आवेग कि उत्तेजना এটা অবাক লাগে। তখন কিন্তু তারা মনে করেছিল তাদের পড়াশোনা নষ্ট হবে মেট্রো রেলের জন্য, কিন্তু মেট্রো রেল যাচ্ছে এই শব্দ ভিতরে কেউ পাচ্ছে বলে আমাদের জানা নেই। এটা যে নয়েজ নিয়ে যে কথা ছিল এটা একদম নয়েজ কন্ট্রোল, এটা কোনোভাবেই এটা পড়াশোনার কোনো ক্ষতি করে না, এটা তারা এখন বুঝতে পেরেছে। তো এটি হলো আজকে মেট্রো রেলের চমক। আমরা আরো 5টি মেট্রো সহ 6টি মেট্রো 2030 সাল পর্যন্ত আমরা যখন করব, যখন ঢাকা পাতাল রেল এমআরটি লাইন 1 এবং 5 এই দুটো কিন্তু পাতাল রেল যখন হবে তখন বিষয়টি কেমন হবে, আরো আবেগময় হবে, আরো উৎসবঞ্জক হবে, আরো উত্তেজনা করবে এবং আরো জনপ্রিয় হবে এ গণপরি। এটা তো আরো মানুষের যে চাহিদা এবং এ চাহিদার সাথে সঙ্গতি রেখে মেট্রো রেল আজকে যে সম্প্রসারিত চলাচল এটা তো সময় কমাবে এবং গতি বাড়াবে জীবনযাত্রা, সেটা একটা নতুন ডাইমেনশন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে আমরা যে পারি তার প্রমাণ মেট্রো রেল, আমরা যে পারি তার প্রমাণ পদ্মা সেতু, আমরা যে পারি তার প্রমাণ বঙ্গবন্ধু শেখ মুজিব কর্ণফুলীটা, আমরা যে পারি তার প্রমাণ রূপপুর, আমরা যে পারি তার প্রমাণ ঢাকা এলিভেটেড এক্সপ্রেস। এগুলো যখন আমরা পেরেছি, যেসব প্রকল্প চলমান আছে, যেমন এলিভেটেড এক্সপ্রেস ওয়ের অর্ধেক হয়েছে, অর্ধেকটা বাকি রয়েছে, এবছরই আমরা শেষ করব আশা করছি। এছাড়া আমাদের যে বাস র্যাপিড ট্রানজিট সেটার কাজও আমরা ইনশাল্লাহ জুনের আগে শেষ করে ফেলতে পারব, এই লক্ষ্য নিয়ে কাজ করে যাওয়া।